আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে খুব সুন্দর একটা জায়গায় আসলাম, আমাদের পাশেই, বেশি দূরে না। তো মরিশাসে আপনি সব জায়গায় দেখতে পাবেন, পাহাড়, প্রকৃতি অনেক সুন্দর। তো হাঁটতে বের হয়েছিলাম, তো হাঁটতে হাঁটতে একটা জিনিস চোখের সামনে পড়লো, তো ভাবলাম আপনার দেখাই। তো আপনারা হয়তো জানেন কি জানি না, মরিচাষ কিন্তু আখ চাষে, যে গান্ডারি, গান্ডারি চাষে বিখ্যাত এদেশে। এই আখ থেকে ওয়াইন তৈরি হয় আর কি, মদ এদেশে, এটাই হচ্ছে প্রধান ফসল। তো এদেশে আপনার যেদিকে দু চোখ যায় সেদিকে আপনি আখ আর আখ দেখতে পাবেন, আখ বাগান, যারা কয়ে গান্ডারি বাগান। তো আপনাদের একটা মজার বিষয় দেখায়, তো এদেশের মানুষ মানে কিভাবে আখ চাষ করে। এখন তো ওর আখের চাষ করার সিজন না, তো আখ বড় হয়ে গেছে। তো আপনারা দেখাচ্ছি আখ, এই আখ আমাদের বাংলাদেশে যখন চাষ করে তখন এরা ওই যে আখের পাতাগুলো প্রত্যেক দিন একটা একটা করে আখ গাছ থেকে খুলে নেয়। তো এরা, এদের কাছে এত সময় নেই, এরা কি করে দেখেন আপনি দেখাচ্ছি। এই যে আখ বাগান আমার পাশেই, এই দেখেন, এই পুরো আখ সব। তো দেখেন দেখেন আখ, এই হলো আখ, দেখছেন, এই যে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, কালো হয়ে গেছে। আপনারা তো ভাবছেন জ্বালিয়ে দিছে কেন, এদেশে মানুষ এরা এই সিস্টেম, এরা এটা করে। এই যে আখ, এই যে আখের যেগুলা পাতাগুলো থাকে, শুকনা পাতাগুলা, এগুলো এরা মানে আর কি আমাদের বাংলাদেশের মতো খুলে নেওয়ার টাইম পায় না, তো এরা আগুন লাগিয়ে দেয়। তো এই আখ এরা এখন মেশিন দিয়ে কাটবে, কেউ হাত দিয়ে কাটবে। এই আখ কাটার জন্য আমাদের অনেক বাংলাদেশি প্রবাসী ভাই, ইন্ডিয়ান প্রবাসী ভাই জড়িত, তারা খুব পরিশ্রম করে। তো অনেক জায়গা আছে মেশিন দিয়েও কাটে। তো দেখেন এই হচ্ছে আখ, দেখেন কি অবস্থা। তো যেহেতু আখ বাগানে আসলাম, তো আখ তো খাওয়াই লাগবে, যেহেতু আমরা বাংলাদেশি মানুষ। ছোটবেলা তো অনেক আখ চুরি করেছি, খাইওছি, কি বলবো, চুরি করার তো শেষ নেই, আখ চুরি করছি বহুত বন্ধুরা মিলে। তো দেখি, ট্রাই করি একটা আখ আর কি। কে কিছু বলবে না এখানে, আপনার মরিশাসের মানুষগুলো অনেক ভালো, অনেক শান্তিপ্রিয় মানুষ, আরো আপনার ভালো ব্যবহার করবে, দেখলে কিছুই বলতো না। তো সব মানুষ সমান না, সব মানুষের তুলনা করা যায় না। তো দেখি একটা আখ ভাঙতে পারি কিনা। এই যে আখ ভাঙছি, দেখি আখ খাবো। যে আখ ভাঙছিলাম, আরে ভাই বিরাট শক্ত আর প্রচুর মিষ্টি। তো যাদের দাঁত দুর্বল, দাঁত নর্মাল, ভাই তারা এক খেতে যায় না, মরিচের আখ। আহ, অবশ্যই আমার দাঁত এক সাইড নর্মাল, একটা দাঁত পুটিং করা, প্রচুর মিষ্টি, সেই স্বাদ, পুরো দেশের স্বাদ, এত স্বাদ কে। যারা মরিশাসে আসেন অবশ্যই আখ খাবেন, আখ খাওয়া অনেক ভালো, অনেক উপকার একটা জিনিস। সব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর যাওয়ার আগে একটা কথা বলি ভাই, প্রবাসে যে সমস্ত প্রবাসী ভাইরা একটা ভিডিও বানায়, তো তাদের তো 12 ঘন্টা ডিউটিতে চলে যায়, খানা বানাইতে, রুমে আসতে, ফ্রেশ হইতে। তো একটা প্রবাসী যখন ভিডিও বানায় অনেক পরিশ্রম, অনেক শ্রম, ভিডিও বানাইতে যে শ্রম লাগে, তার চেয়ে শ্রম লাগে আছে এডিট করার করতে যেয়ে। তো দেশের মানুষ, দেশের ভাই বোনেরা, আপনারা অবশ্যই প্রবাসীদের ভিডিও দেখবেন, আর লাইক কমেন্ট ফলো করতে ভুলবেন না। ওদের তো কোনো কষ্ট হয় না, শুধু একটা টাস্ক করবেন। মোবাইলে তো সারাদিন অনেক গুতাগুতি করেন, তো একটু গুতা মারেন আমাদের পেজে, আমাদের প্রবাসী ভাইদের পেজে, আর যারা ভিডিও বানায় সবার পেজে।